আসসালামু আলাইকুম আহমত উল্লাহিয়ে অবার কাতু অল্লাহ একবার অল্লাহ একবার লে ইলাহ ইল্লাহ একবার অল্লাহ একবার ওয়া ইল্লাহ সুপ্রিয় দর্শক জীবন ও চেতনা জুমাবারের বিশেষ অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবার প্রিয় দর্শক আজ জুমাবার ঐতিহাসিক একটি দিবস আমরা প্রত্যেকটি জুমাকেই বিশেষভাবে দেখব কিন্তু আজকের জুমাটা কিভাবে বিষয় বিশেষায়িত এই বিষয়টি আমরা সহজেই উপলব্ধি করতে পারছি এক দিক থেকে করোনা ভাইরাস দুই নাম্বার হলো বিশ্বব্যাপী তিন নাম্বার হলো অনেক দিন ধরে চলছে ঈদুল ফিতর আমরা এই করোনার মধ্যেই পার করলাম আবার এখন ঈদুল আদহা এই করোনার মধ্যেই চলছে এরই মধ্যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সারা বিশ্বের গ্রান্ট মুফতিদের সিদ্ধান্তের ভিত্তিতে হজ হয়ে গেল গতকালকে গেল ইয়ামুল আরাফা আজকে হল কোরবানির দিবস সৌদি আরবসহ বিশ্বের অধিকাংশ দেশেই আজ আলহামদুলিল্লাহ কোরবানি হচ্ছে তো এ অবস্থাতে আমরা বিশেষ একটি জুমার দিবসে এবং কোরবানির মুহূর্তে মহান বাড়িতে আলার কাছে আমরা দোয়া করব। পাশাপাশি আল্লাহ রাবুল আলমিন বিশ্ব লোককে যেন মুক্ত করেন সে লক্ষ্যে ফরিয়াদ জানাব এবং আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ মেসেজ আমরা নেওয়ার চেষ্টা করব আমাদের এই অনুষ্ঠান থেকে যাদের মাধ্যমে মেসেজগুলো আপনাদের কাছে পৌঁছবে মেহমানগণ আমাদের মাঝে আছেন স্টুডিওতে আসুন পরিচিত হই আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক আনম রশিদ আহমদ মাদানি আসসালাম ওয়ালাইকুম রহমেতুল্লাহী অবরাকাত রয়েছেন আমাদের মাঝে কৃষিবিদ সাখাওয়াত হোসাইন যিনি এক্সিলেন্ট ওয়ার্ল্ডের সম্মানিত জি এম কামিং স্টার আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহি অববারকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি অবারাকাতহু ঈদ উন করিম ঈদ সঈদ তকাবল্লাহমিন্না ওমিনম আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ 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 শুক্রানারহবান জাজায়কলা খায়ের আপনারা ঈদের সময়ও এসছেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে এনেছেন আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এটিএন বাংলার পক্ষ থেকে এবং বিশ্বব্যাপী যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন আপনারা একটু বুঝার চেষ্টা করবেন যে আজকের এই দিবসকে ঘিরে আমাদেরকে কি কি শিক্ষা অর্জন করা দরকার কোরবানির মৌলিক শিক্ষা কি এবং আমাদের পথ চলতে যে অনেক প্রশ্নের সম্মুখীন আমরা হচ্ছি এই প্রশ্নগুলির সমাধান কি আসুন সমাধান নেয়ার চেষ্টা করি প্রথমে আমি জানাব অধ্যাপক আনামা রশিদ আহমদ মাদানি আপনার কাছ থেকে জানতে চাব আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ এক লাশ শারিক কালেমা আমাদের এক বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামকে আমরা রাসুল হিসাবে মেনেছি সেই রাসুল আমাদের জন্য পথ প্রদর্শক এক একইভাবে কেবলাও এক আবার আরাফাতে যে সকল হাজিগণ একই ময়দানে একাকার হয়ে বসে সাম্য মর্তি ঐক্যের যে শিক্ষা আবার ধৈর্যের যে শিক্ষা দিলেন এ অবস্থাতে একটা বিষয়ে একটু ভিন্নভাবে আপনার কাছ থেকে আমরা উপস্থাপন করে বিশ্ববাসীর কাছে পরিষ্কার করতে চাই আমাদের ঈদ কি একই দিবসে হতে পারে না আমরা লক্ষ্য করছি বিশ্বের অনেক দেশে ঈদ হলো একদিন আমাদের দেশে ঈদ ভিন্ন দিন এখন প্রযুক্তির এ সময়ে আসলে কি আমরা একই দিবসে ঈদ করতে পারি না এ ব্যাপারে আপনার অনুভূতি এবং আপনার বক্তব্য আমরা শুনতে চাই اللهم <سؤال> لك الحمد <سؤال> حمد الشاكرين وصلي وسلم على رسولك الأمين وعلى آله وصحبه من تبعهم بإحسان إلى يوم الدين أقول وبالله التوفيق أبدأك أنك ذنبك بعد كيف تمتكار بابي أبني بشيتي فستابن كل شيء الله سبحانه وتعالى بلتن إن هذه أمتكم أمة واحدة أمة أك সেই এক উম্মার ঐক্যের ভিত্তি করে আপনি চমৎকারভাবে বলেছেন আমাদের ইলাহ এক রাসুল এক কিবলা এক আমাদের কোরআন এক কি আমাদের সারা পৃথিবী থেকে মুসলিম উম্মার থেকে প্রতিনিধিত্ব করে যে একবার হাজিরা একই জায়গায় একত্রিত হন আরাফাত ময়দান মাত্র ময়দান যদিও এবার বাহির থেকে করোনা ভাইরাস হাজিরা আসতে পারেন না কিন্তু অন্যান্য বছর তো আসেন এবং যারা ওখানে যায় তারা আসলে মুসলিম উম্মাকে প্রতিনিধিত্ব করে চমৎকার আপনার প্রশ্নটি যে ঐক্যের এতগুলো উপাধা এবং আল্লাহ নিজেও বলছেন মুসলিম উম্মা হচ্ছে এক উম্মা কিন্তু একটি জায়গায় দেখা যায় আমরা এক হতে পারছি না সেটা হচ্ছে দেখুন আজকে আপনি ভূমিকাতে বলেছেন যে আজকে জুমা জুমাবারে পৃথিবীর অধিকাংশ দিন আজকে ঈদ ঈদ্ৰ উদযাপিত হয়েছে এবং এটি সঙ্গত কারণ গতকাল আরাফা দিবস আরাফার পরের দিনই হচ্ছে এবং সেই নাহার হাজিদের জন্য কিন্তু আজকে নাহার সম্পর্কে রসিস্রম বলছেন আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদা সম্পন্ন দিন হচ্ছে অমন আচ্ছা তাহলে এই যে মুসলিম উম্মাহ এক উম্মা এক ইলা এক কেবলা এখন আমরা একটু ফিরে যাই যে ইসলাম এই বিষয়ে কি বলেছেন রসলাম বলছেন রোজা সম্পর্ক সুম লে রোয়াতে ও আফতেরো লে রাত এই যে রোজা রাখো চাঁদ দেখার ভিত্তিতে রোজা ছাড়ো চাঁদ দেখার ভিত্তিতে এটা মুসলিম উম্মাকে বলেছে এটা কোনো বিশেষ অঞ্চলের লোকদের লোকদেরকে বলে নেই অথব এটা ভাবার বিষয় এমনকি আমাদের হানাফি মজাবের ইমাম আবু হানিফা রাহিম আজম তিনি বলেছেন এই চাঁদ দেখাটা ওই এলাকার ভিত্তিতে চাঁদ দেখার এটার এত নির্ভরতা নাই লাইব্রতা লিখতে লাফিল এই চাঁদ আমার দেশে অমুক দেশে এটার বিবিচ্ছ বিষয় নয় মুসলিম উম্মা কোনো এক জায়গায় চাঁদ দেখলে ওই চাঁদ দেখার উপর ভিত্তি ভিত্তি করেই রমাদানের রোজা চালু শুরু করা উচিত ঈদ করা উচিত এখন কথা হচ্ছে আমাদের দেশে যেহেতু এখনও এই বিষয়টি সরকারিভাবে চূড়ান্ত হয়নি তাই আমরা এই আবেদন রাখতে পারি আজকে এই অনুষ্ঠান থেকে এই সাজেশান আমরা রাখতে পারি যেহেতু বাংলাদেশ ওয়াইসির সদস্য দেশ ওয়াইসির ফেকা ফেঁকা একাডেমি সিয়াশ এই সিদ্ধান্ত নিয়েছে ওয়াইসি এ অ্যাকাডেমিতে একাডেমিতে আছেন সারা পৃথিবীর বরণ্য নোলাম কেরাম তারা সিদ্ধান্ত নিয়েছেন মুসলিম উম্মা এক চাঁদ দেখার ভিত্তিতে তারা রোজা রাখবে ঈদ করবে আরাফাত হবে সব কিছু করবে তো এ আমার এখান থেকে আমরা পরামর্শ দিতে পারি সুপারিশ করতে পারি যে বাংলাদেশে যে ইসলাম স্কলারগণ আছেন বিভিন্ন আপনার স্কুল অফ থটের এখানে যারা আছেন তাদের একটা আপনার টিম এবং সরকারে যারা আছেন এবং তার তিনটা অংশ একটা হচ্ছে ওলামায় কেরাম এক্সপার্ট ওলামায় কেরাম এবং মধ্যমপন্থী ওলামায় কেরাম না। যারা ইনসাফের ভিত্তিতে কথা বলেন তারপরে হচ্ছে সরকারের দায়িত্বশীল পর্যায়ে আর যারা আমাদের আবহাওয়িদ বা জ্যোতির্বিজ্ঞানী আছেন জ্যোতির্বিজ্ঞানী কিন্তু জানেন আপনার অনেক গবেষণা করতেছে বাংলাদেশও বাংলাদেশে কিন্তু আওয়াজ উঠেছে কিন্তু একই দিনে আপনার রোজা রাখা ঈদ করা এর সমন্বয় একটা জ্যোতির্বিদ্যা আমরা করব না একটা বোর্ড গঠন করে মনে হয় যে এই সিদ্ধান্ত এইভাবে একটা বোর্ড গঠন করে তারা গবেষণা করে মনে হয় যে এই ধরনের একটা সিদ্ধান্ত তারা দিতে পারেন আল্লাহ আমাদেরকে এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত ইনশাল্লাহ আবার আপনার কাছে প্রিয় দর্শক আমরা একটি বিষয়ে চমৎকার কথা শুনলাম তন্ময় চিত্তে শুনছিলাম আমরা এ কথা কি চিন্তা করব না যে আজকের পৃথিবী আর দুইশো বছর পাঁচশো বছর হাজার বছর দেড় হাজার বছর পূর্বের পৃথিবী আসলে এক নয় এখন গ্লোবাল ভিলেজ মানে একটি মুঠো ফোন আছে যেন গোটা দুনিয়াটা আমার কাছেই আছে এই মুহূর্তে আমেরিকায় কথা বলছি স্টিমিয়াডে আমরা প্রোগ্রাম করছি জুমে প্রোগ্রাম করছি এবং অনলাইনে সারা দুনিয়াকে আমরা মেসেজ দিচ্ছি যেন একটা স্কুল একটা মাদ্রাসা একটা ইউনিভার্সিটি হয়েছে ঠিক এই সময় এটা একেবারেই যুক্তিসঙ্গত ভাবলেই মনে হয় সমাধানটা সহজ হয়ে যাবে এজন্য আল্লাহ বলেছেন যে ইন্নাফিদা আলী কলা উলিল আলবাব বিচক্ষণ মানুষ তাদের জন্য এগুলো সব নিদর্শন এই নিদর্শনগুলিকে সামনে এনে আমরা যেন একটু ভাবব এবং সিদ্ধান্তে উপনীত হব আল্লাহ তাওফিক এনায়ত করুন কৃষিবিদ সাহেব আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আচ্ছা কোরবানি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ একটি অন্যতম ইবাদ বিশ্বের বহু দেশে আমি ভূমিকায় বলেছি কোরবানি হচ্ছে আমরা বাংলাদেশে কালকের থেকে কোরবানি করছি এই কোরবানিতে মৌলিক শিক্ষাগুলো কি আপনি শিক্ষা তুলে ধরবেন অনেক বেশি সুক্রিয়া কৃতজ্ঞতা ধন্যবাদ মহতার বুজুর্গ আপনাকে একটি চমৎকার প্রশ্ন করেছেন প্রিয় দর্শক আমি যেটা বলতে চাই যে কোরবানি শব্দের প্রথম শিক্ষাই হচ্ছে স্যাক্রিফাইস অর্থাৎ আত্মত্যাগ তার মানে কোরবানি শব্দের মধ্যেই শিক্ষা রয়েছে যে আমরা আত্মত্যাগই হব এবং মহান আল্লাহ তাল্লার সন্তুষ্টি এখানে সবচেয়ে বেশি জরুরি এখানে অনেক বেশি জরুরি আল্লাহ পাখের কাছে নিজেকে আত্মসমর্পণ করা এখানে আল্লাহ পাকের কাছে নৈকট্য লাভ করা এবং আল্লাহ পাকের অনুগত হওয়া এই বিষয়গুলো যখন কালামে পাকে এ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে এই বিষয়টা আসছে তখন থেকে আমরা এটা জেনে আসছে যে আত্মত্যাগ কিমন করে হতে হয় আল্লাহ পাকের নৈকট্য কিভাবে हासिल করেছেন আমল করেন পরবর্তীতে কুরআনুল কারীম আর আল্লাহ পাক সেই বিষয় তুলে ধরেছেন তো এখানে পবিত্র সুরাহাজ যে নম্বর আয়াতের আমি অর্থ পড়ছি না কিন্তু যেটা শিক্ষা বলছি সেখানে কিন্তু বলাই হয়েছে যে আল্লাহ তালার কাছে কোরবানির গোস্ত মাংস চামড়া এগুলা বা রক্ত এগুলা পৌঁছায় না আল্লাহ পাকের কাছে পৌঁছায় হচ্ছে হৃদয়ের ভীতি আল্লাহ ভীতি তাকো তাকোয়া বা দাকল পৌঁছায় তো সেই ক্ষেত্রে এখানে আমরা বলতেই পারি যে আসলে আমরা যেভাবে করে কোরবানি নিয়ে মাতামাতি করছি যেমন এটা খুব দুঃখজনক একটা ব্যাপার যে কোরবানি নিয়ে আমরা প্রতিযোগিতা করি এক ভাই এক লক্ষ টাকা দিয়ে কোরবানি কিনেছেন আরেক ভাই কম্পিটিশন করেছেন আমি এক লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে কোরবানি কিনব এই যে প্রতিযোগিতা এটা খুবই দুঃখজনক ব্যাপার আল্লাহ পাক আসলে এটা দেখতে চাননি আল্লাহ পাক আসলে আল্লাহর ভীতি আল্লাহর সন্তুষ্টি চেয়েছেন ঠিক এই দৃষ্টিভঙ্গি থেকে হজরত ইব্রাহিম সাল্লাম আমি যদি ভুল না জানি ছিয়াশি বছর বয়সে উনি যখন ওনার সন্তান লাভ করেন তখন ইসমা আসলাম সাল্লাম কিন্তু অত্যন্ত প্রিয় মানে জায়গায় হৃদয়ের স্থানে বসিয়েছিলেন তাল্লাপাক যখন বুঝলেন যে তার অন্তরের মধ্যে ইসমাইল আল্লাহিসাল্লাম ইস বসে আছেন তখন আল্লাহ তাআলা তাকে স্বপ্নে এই কোরবানির বিষয়টা তখন জানালেন যে উনার হৃদয়ের মধ্যে প্রথম আল্লাহকে বসাতে হবে যে আল্লাহ সন্তুষ্টি এ থেকে যে শিক্ষাটা পাই যে আমরাও পৃথিবীতে অনেকেই যেটা করছি যে আমার হৃদয়ে কী ভালোবাসাটা প্রথমে আমরা অনেকেই আমাদের টাকাকে ভালোবাসি আমার সম্পদকে ভালোবাসি আমার হৃদয়ে বসিয়েছি আমার গাড়িকে হৃদয়ে বসিয়েছি আমার একটা দশতলা অ্যাপার্টমেন্ট আছে সেটা আমরা হৃদয়ে বসিয়েছি ঠিক আল্লাপ এই শিক্ষার দ্বারা এটা শিখিয়েছেন যে আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহর সন্তুষ্টিকে বসাতে হবে আমাদের যে কোনো সম্পর্ক এই যে সাম্য মৈত্রী শিক্ষা আমাদের এই যে ভাতৃত্ব এই সব কিছু আল্লাহ সন্তুষ্টির জন্য সুতরাং আমরা প্রত্যাশা করব আমরা যেন সার্বজনীনভাবে ধর্ম বর্ণ এক একসাথে আমরা যেন কোনো সাম্প্রদায়িক সোহরাদের বাইরে না গিয়ে আমরা যেন কোরবানি শিক্ষাটাকে এভাবে করে নিই যে পাকের নৈকট্য আল্লাপাকের সন্তুষ্টি এবং পাকের রাজি খুশি আমরা সবসময় চিন শুক্রান্লা প্রিয়দর্শক আল্লাপাক বলেছেন অত্তাল্লাহ ইব্রাহিম আল্লাহ পাক ইব্রাহিম আলাহ ইসলামকে বন্ধু হিসাবে গ্রহণ করে নিলেন কখন যখন তিনি যে কথা এসছে যে ইসমাইলের ভালোবাসার চেয়েও পৃথিবীর সকল ভালোবাসার চেয়েও আল্লাহর ভালোবাসাকেই এবং আল্লাহর হুকুমকেই প্রাধান্য দিয়েছেন তখনই তিনি বন্ধু হয়েছেন ঠিক আমরাও ওই শিক্ষাটাই লালন করতে হবে যে আমাদের বাড়ি গাড়ি নারী ধন সম্পদ পৃথিবী অনেক কিছুই আমাদের সামনে এসে হাজির হবে এগুলোর মোহে আমরা বিমোহিত হয়ে থাকব নিমগ্ন থাকব কিন্তু না তারপরেও আল্লাহ কিসে খুশি ওই জায়গায় চলে যাব এই জায়গায় এসে কিছু ভাইরা মানবতার কথা বলেন মাসাল্লাহ তারা খুব দরদি হয়ে বসেছেন যে এতগুলো পশু কোরবানি করে দেওয়া হলো এই টাকাগুলো যদি গরিব দুঃখীর মাঝে বিতরণ করা হতো তাহলে গরিব দুঃখীরা কত উপকৃত হতো রাষ্ট্র উপকৃত হতো একটা ইবাদতকে বাদ দিয়ে এই পরামর্শ আমাদেরকে দিতে চান অথচ তারা নামাজও পড়ে না অথচ কোনো কোন সময় তারা আল্লাহকেও মানে না অন্য ধর্মের লোককে বিয়ে সাদিও তারা করে ঠিক আপনাদের এই মানবতা এখানে চলবে না মানবতার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আসলাম যে মানবতা শিখিয়েছেন আমাদেরকে সেখানে যেতে হবে শেখ আপনার কাছে চলে আসি আমরা সারা বিশ্বই বিষয়টিতে স্পষ্ট যে গতকাল ইয়মো আরাফা হয়ে গেল আজকে ইয়াম নহর সারা দুনিয়া জুড়ে দু চারটা দেশ ছাড়া আজকে হলো কোরবানি উৎসব চলছে এটা চমৎকার ইবাদত চলছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের দেশে এবং সারা দুনিয়াতেও এ বিষয়টা আছে যে আসলে ইয়ুম আরাফাতে রোজা পালন করতে হবে এবং সেই রোজার যে বিশাল সবাবের কথা আছে আপনি সবাবটি যেমন তুলে ধরবেন এই রোজার বিশেষত্ব যেমন তুলে ধরবেন আবার কেউ কেউ রোজা এ নিয়ে বলছেন দুই দিন রোজা করতে হবে কেউ বলছেন যে কোন দিন করবো এই দেশে আর একটা দিবস এই নিয়ে আছে একটা মানুষের ভিতরে দোলা নানা ধরনের কথাবার্তা এখন এটার সমাধানটা কি এ লক্ষ্যে আমরা কি বলতে পারি আপনাকে আবারও ধন্যবাদ চমৎকার একটি বিষয় এবং জি আমাদের সামনে নিয়ে এসেছেন প্রস্তুত করেছেন প্রথম হচ্ছে মর্যাদা ইউম আরাফা সম্পর্কে রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে আরাফা দিবসে আল্লাহ তার যত সংখ্যক বান্দাকে জাহান নামের আগুন থেকে মুক্তি দেন এত অধিক সংখ্যক আর কোনো দিন তিনি জাহান নামের আগুন থেকে মুক্তি দেন না বছরে বড়ই মর্যাদার দিনে আল্লাহ সুবহান সুবাহ কে ক্ষমা করেন যদি সে ক্ষমার মতো ক্ষমা চাইতে পারে এই দিনে করণীয় কি এই দিনে করণীয় হচ্ছে যারা হজ করবেন তারা আরাফাত ময়দানে অবস্থান করবেন সূর্য উদয়ের পর থেকে সূর্য পর্যন্ত এই সময়টা অবস্থান করবেন সেখানে এই অবস্থানটি এবাদত অন্য কোনো দিন আরাফাত নয় অবস্থান করা এবাদত নয় সোয়াবের কাজ না তবে সোয়াবের কাজ মনে করে যদি অন্য কোনো দিন অবস্থান করে তো গুণহস মবন আছে আর এমনি যদি যাওয়ায়াত করে সমস্যা নেই আচ্ছা এখন আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন হজ করার তারা ওই মাঠে অবস্থান করবেন গতবার প্রায় তিরিশ লাখ লোক অবস্থান করেছে আমরা সৌদি হজমন্ত্রণের পরিসংখ্যান থেকে আমরা বলেছিলাম আর এবার সে সংখ্যা হচ্ছে মাত্র দশ হাজার আমরা আল্লাহর কাছে প্রার্থনা করবো এই মহামারী যেন এবারই শেষ হয়ে যায় আগামী বছর যেন আবার আরাপাত প্রাণবন্ত হয়ে উঠে লাখো লাখ হাদিসে পদচারণায় মুখরিত হয় তাদের লব্বাইক উচ্চারণে যেন আরাফাতের আকাশ মুখরিত হয় কি করবো আমরা আমরা যারা আরাফাতে যেতে পারি না আল্লাহ আমাদেরকে ঠকান না আল্লাহ তো রহমান আল্লাহ দিতে চান দেখ তারা আরাফাতে গিয়েছে তাদের জন্য ভিন্ন প্রাপ্তি তোমরা যারা আরাফাতে যেতে পারো না তোমাদেরকে আমি ঠকাবো না কি আরাফা বাকিয়া। ওদের সাথে সংহতি প্রকাশ করে ওদের সাথে একাকার হয়ে যদি তুমি রোজা রাখো এক বছর আগের এক বছর পরে মানে পিছনের এক বছর বর্তমান এক বছর গুনা মাফ করে দিবে এই রোজাটি কত বড় মর্যাদা এইগুলো আরাফা দিবসের মর্যাদা এখন আরফা দিবস কোনটি দেখুন রাজ্য আশুরা বলেছেন তারিখ ঠিক করেছেন দশম মহরম আবার বলেছেন আমি যদি জীবিত থাকি যেহেতু তারা একটা রোজা থাকে আমরা কিন্তু তাদের মতো করব না তাদের বিরোধিতা করব আমি যদি জীবিত থাকি তাহলে আগামী বছর লাউসু মেন একটা আছে আমি অবশ্যই নয় তারিখ রোজা রাখবো তার এখানে তারিখ বলেছে চমৎকার এখানে তারিখ বলেন নাই নয় তারিখ বলেন নাই ইয়ম আরাফা তো ইয়ম আরাফা কবে যেদিন হাজিগণ আরাফাত ময়দানে অবস্থান করেন সেদিন ইয়ম আরাফা আচ্ছা আপনি আপনার ভূমিকে বলেছেন যে আরাফাত ময়দানও একটি দেশে দেশে আরাফাত ময়দান নাই একটু বিবেক দিয়ে বুঝতে হবে আল্লাহ কোরআন মসজিদে বহুবার বলেছেন লাল লহম ইয়া কেলুন লাল তা কেলুন যদি তারা আকল দিয়া বুঝত যদি তোমরা আকল দিয়া বুঝতা আকল তো কাটাতে হবে আমরা বাংলাদেশের অধিকাংশ চ্যানেল গতকাল আরাফাত এবার সম্প্রসারণ করেছে লাইভ আমরা এটিএন থেকেও করেছি সেই দুপুর একটা থেকে একদম খোদ্া পর্যন্ত গতকাল আমরা আরাফা দিবস লাইভ করলাম এখান থেকে লাইভ দেখা যাচ্ছে আরাফা দিবস গতকাল গেল আর কোনো কোন আলেম আমাদেরকে বলেন এই রোজা রাখতে হবে আজকে মানে আজকে জুমার দিন রোজা রাখতে হবে কেন যেহেতু আজকে বাংলাদেশে নয় তারিখ আজটা রমজানের রোজা আপনি শুরু করলেন না চাঁদ দেখার কারণে ঈদও করলেন না চাঁদ দেখার বিষয় থাক এগুলি আপনার মতো পার্থক্য থাকতে পারে এই এগুলির ব্যাপারেও আমরা কথা বলেছি গোটা উম্মা একই দিন রোজা রাখা শুরু করা উচিত একই দিন করা উচিত এবং বিষয়টি ভাবা উচিত কিন্তু আরাফা দিবসে রোজা রাখবেন না আরাফাত ময়দানে অবস্থান করছে আপনারা বললেন আজকে রোজার কথা আজকে তো আরাফাত ময়দানে কেউ নেই আরাফাত ময়দান আজকে ফাঁকা কিছু তাবু আজকে হাজিরা সবই কোরবানিতে ব্যস্ত অথচ আরাফার রোজার স্প্রিট হচ্ছে দর্শন হচ্ছে আরাফাত ময়দানে তারা গিয়েছে জেকের করছে এসতেফার করছে দোয়া করতেছে নামাজ পড়তেছে আমরা তাদের সাথে শরিক হব কিভাবে রোজা রেখে অথচ রোজা আজকে না এটা ঠিক না আজকে যেটা বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ গোটা পৃথিবীটা একটা গ্রামের মতো আমি সব দেখতে পাচ্ছি হ্যাঁ যখন আমরা জানতাম না কবে আরাফা হচ্ছে এটা তখন এখন তো আমি দেখছি গতকাল আরাফা হয়ে গিয়েছে এদেশের আপনার চ্যানেলগুলো এমনকি আপনার নেট ভিত্তিক যে আরো প্রচার করছে সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক ইলেকট্রনিক মিডিয়া প্রচার করছে সেখানে কোন বিবেচনে আমরা বলবো না না এটা আমাদের হিসাবে আমাদের হিসাবে রাখতে হবে এবং সেই হিসাবে আজকে আপনারা রোজা রাখার কথা বলছেন এই বিষয়টি আসলে আমাদের উপলব্ধি করা দরকার অন্য বিষয়ে যদিও বিতর্ক থাকে সিদ্ধান্ত একসময় হয়ে যাবে কেন তো রোজ করব আমরা যে আরাফাত ময়দানে যেদিন হাজির হ셔야 করতে হবে ওইটাই আরাফা দিবস এবং ওই দিনই রোজা রাখতে হবে এই বাস্তবতা বুঝার তৌফিক আল্লাহ আমেন আমীন শুকরান জাযাকুমুল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইনাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলুন এই যে হাজীরা এবং আল্লাহর সার্বভৌমত্ব কর্তৃত্ব স্বীকার করার একাত্রিত একটি প্ল্যাটফর্ম সেটা কোথায় আরাফায় কোন দিন হলো গতকালকে হয়ে গিয়েছে অতএব এবং তা আমরা দেখেছি জি তা আমরা দেখেছি অতএব এ বিষয়টি নিয়ে মনে হয় আর টানা হেসা না করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের তফিকে না করুন যে যারা শাখাওয়াত সাহেব আপনি বলবেন আচ্ছা এখন কোরবানির বর্জ্য রক্ত যত্র তত্র দেখা যায় মানুষ সরিয়ে ছিটিয়ে ফেলে রাখবে স্বাস্থ্য নীতিটা কি এক্সিলেন্ট ওয়ার্ল্ড এ ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করেছে আপনারা তো স্বাস্থ্য নিয়ে কথা বলেন সুক্রিয়ান মহতারাম খুব চমৎকার একটা কথা বলেছেন এক্সেলেন্ট ওয়ার্ল্ড ফুড অ্যান্ড কসপের এক্সেলেন্ট আমাদের তিনটা মোটো আছে হেলথ বিউটি অ্যান্ড ওয়েলথ স্বাস্থ্য সৌন্দর্য এবং সমৃদ্ধ এর মধ্যে এক নম্বর হেলথ তো হেলথের সাথে কথা বলতে গেলে বর্তমান গোটা বিশ্ব যেহেতু আমরা বলছি গ্লোবাল ভিলেজ এখন গোটা ভার্চুয়াল ওয়ার্ল্ড গোটা পৃথিবী তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু প্রতিদিন এটা নিয়ে বর্তমান পরিস্থিতি আপডেট দিচ্ছে তো বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা চমৎকার স্বাস্থ্য নীতি হচ্ছে যে শুধুমাত্র শারীরিকভাবে সুস্থ থাকাটাই পুরোপুরি সুস্থতা নয় মানসিক এবং অর্থনৈতিক বা সামাজিকভাবেও সুস্থ থাকতে হবে তো আমরা এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মাধ্যমে এই তিনটা সুস্থতাকে আমরা প্রাধান্য দিচ্ছি তো সেই ক্ষেত্রে বর্তমান করোনা পরিস্থিতি আমাদেরকে শিখিয়েছে খেয়াল করে দেখুন মহতারাম যে বর্তমানে এই যে আমরা এত স্বাস্থ্য সচেতন আমরা হাতে গ্লাভস মুখে মাস্ক ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার বা ডেটল বা হ্যান্ড ওয়াশ যে ব্যবহারগুলো করছি এটা কিন্তু জেনারেল স্বাস্থ্যবিধি এটা আমরা অনেক আগে থেকেই পালন করতে পারতাম কিন্তু আমার এদের কেমন যেন স্বভাবজাত অবস্থা যে আমরা খুব বেশি যখন প্রেশারে না পড়ে আমরা বিধি মানি না ঠিক বর্তমানে সরকারি আইন অনুযায়ী আমাদের দায়িত্বশীল অবস্থান অনুযায়ী যদি আমরা এভাবে চিন্তা করি এক্সেলেন্ট ওয়ার্ল্ড যে ব্যাপারে পরামর্শ দিবে সেটা হচ্ছে যে এককভাবে সিটি কর্পোরেশন এককভাবে গভর্নমেন্টের যত টিম আছে এটা কিন্তু পঞ্চাশ লক্ষ প্রায় কোরবানি অ্যাভারেজ প্রতি বছর হয় তো সেখানে শুধুমাত্র সিটি কর্পোরেশন বা গভর্নমেন্টের টিম কিন্তু এক এককভাবে এটা কোনোভাবেই বর্জ্য নিষ্কাশনের মাধ্যমে পরিসেমার ভারসাম্য করা সম্ভব নয় সেক্ষেত্রে আসলে করিম সল্লা আলা সাল্লামের যে হাদিস শরীফের আমাদের দায়িত্বশীল অবস্থান আমরা যদি প্রত্যেকেই আত্মদায়িত্বশীল হয়ে আমরা যদি আমাদের এই কোরবানির সময় যে রক্ত এবং যে বর্জ্যটা হইল এটা যদি আমরা ব্যক্তিগত উদ্যোগে এটাকে একটু আমরা সরিয়ে ফেলি এবং আমরা যদি একটু নিরাপদ জায়গায় আমরা কোরবানিটা করে আমরা ঘরে নিয়ে আসি তাহলে আমরা সরকারকে সহযোগিতা করতে থাকতে প্রিয় আপনি কোরবানির মতো একটি ইবাদত করবেন আবার অন্যদিক দিকে বর্জ্য রক্ত এগুলির মাধ্যমে পরিবেশ দূষিত করবেন এটা কি ঠিক হবে আরেকজনকে ক্ষতি করবেন এটা কি ঠিক হবে শুধু করোনা ভাইরাসের কারণেই আপনি পবিত্রতা শিখবেন আর পালন করবেন করোনা চলে গেলে পরে আবার অপবিত্র হয়ে যাবেন অথবা এখনও অসচেতন থাকবেন এমনটি আল্লাহ যেমন বরদাস্ত করবে না রাষ্ট্র বরদাস্ত করে না আমরা কেউ করি না অতএব নিজে সচেতন থেকে রক্ত বর্জ্য যাই কিছুই হোক না কেন সবটাই দাফন করে দিব অথবা ধুয়ে ফেলবো যেভাবেই হোক না কেন আর মানুষ গন্ধেও যেন কষ্ট না পায় তাহলে আরেকজনের হক আপনি নষ্ট করবেন আল্লাহ হেদায়াত করুন আপনারা দুইজন কষ্ট করে এসছেন চমৎকার বলেছেন জেজাকমুল্লা খায় আপনাকে এই তাকবীরে মহান বাড়ি তালার শ্রেষ্ঠত্ব সব সময় বর্ণনা করার এবং মানার তৌফিক আল্লাহ দান করুন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ বি ওসালামু আলাইকুম রহমতুল্ল